আসলে তখন তো বাচ্চু যথেষ্ট পপুলার, তারপর জেমস, পাশাপাশি আরকের হাসানও তখন পপুলার। তো যারা প্রডিউসার বা মিউজিক ডিরেক্টর, ওরা তাদের অ্যালবামগুলিকে সফল করার জন্য এই তিনজন সিঙ্গারকে রেখে রেস্ট অফ দ্য আর্টিস্টদের রাখত। এবং প্রডিউসারদের একটা ক্রাইটেরিয়া ছিল, হ্যাঁ বাচ্চু ভাইকে রাখতে হবে, অথবা জেমস ভাইকে রাখতে হবে, অথবা হাসান ভাইকে রাখতে হবে। যদি এফোর্ড করতে পারতো তিনজন, না এফোর্ড করতে পারলে অ্যাটলিস্ট একজন, সেটা যেই হোক। তো ওই কারণেই মানে বিষয়টা তখন একটা, মানে এই তিনজনের উপস্থিতি একটা বাণিজ্যিক ভিত্তিতে চলে গেল, যে এরা তিনজন থাকলেই ক্যাসেট কনফার্ম হিট, আর যদি না পাওয়া যায় তো একজন বা দুজন। সেক্ষেত্রে আপনি যেহেতু মিক্সার বোনের প্রতিক্রিয়া দেশে এনেছেন, অ্যাভেস্টাস চালু করেছেন, এটা যেমন একটা বাণিজ্যিক একটা বড় একটা ভায়াবল পয়েন্ট নিয়ে গেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে, তেমনি অন্যদিকে ধরো ওপিটা অনেকে আবার একটু আলো সমালোচনা করতে চায় ব্যান্ডের যে মূল অবকাঠামো ভেঙে দিয়েছে মিক্সার, এটা ব্যাখ্যা কি? দেখো, মিক্স অ্যালবামটা সম্বন্ধে দু এক জায়গায় এই কথাটা আমি শুনছি যে হ্যাঁ, বিশেষত ব্যান্ড কিন্তু শুধুমাত্র মিক্স অ্যালবামের জন্য ভাঙে না, ব্যান্ড কিন্তু ইগো কনফ্লিক্ট এবং অন্যান্য ব্যাপারে পার্সোনালিটি ক্লাশের জন্য ব্যান্ড ভাঙে, পৃথিবীতে তাই হয়েছে। আর মিক্স অ্যালবাম মানে বিরাট একটা চেঞ্জ আনছে ইন্ডাস্ট্রিতে। একটা সময় ছিল যখন একজন সোলো আর্টিস্ট একটা অ্যালবাম করার পর এক বছর ওয়েট করতো পরবর্তী অ্যালবাম করার জন্য, এবং পরবর্তী মানে অর্থাৎ ধরো একটা অ্যালবাম এখন এই বছর করলো, 1 লাখ টাকা পেলো, পর ধরো আমি এক্সাম্পল দিলাম পরের বছর একটা অ্যালবাম করলে 1 লাখ টাকা পাবে। তো এই মাঝখানে কিন্তু কিছু ফাংশন এবং অন্যান্য অনুষ্ঠানই তার ইয়ে ছিল, কিন্তু যখন মিক্স অ্যালবাম আসলো তখন কিন্তু দেখা গেলো সারা বছর এসে 7-8টা গান করছে বা 10টা গান করছে, প্রত্যেকে অনেকগুলি মিউজিশিয়ানের কর্মসংস্থান হলো, অনেক কিছু হলো, অনেকগুলি গান পেলো। এই মিক্স অ্যালবাম আসছে দেখি কিন্তু আজকে অনেক মিউজিক ডিরেক্টর আসছে বড় বড়, এবং ইন্ডাস্ট্রি এবং আমাদের মিউজিক মানে কি বলো শ্রোতারা অনেক ভালো ভালো গান পাইছে। তো সেক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক কিছু ভালোর জন্য কিছু খারাপ তো হবে। আর ব্যান্ডের সিঙ্গারদের যদি প্রবলেম হয়ে থাকে, সব ব্যান্ডের কিন্তু হয়নি, দু একটা ব্যান্ড ছাড়া আমাদের ব্যান্ডের বলতে পারো এটা নিয়ে কনফ্লিক্ট হয়েছে। আজকে এই অবস্থায় ধরেন কালকে একটা ভেনুতে শামীম ভাই, খালিদ ভাই আপনাকে একদিকে টান দিল, আসেন চাইম করে, পঞ্চম আর হাসান একদিকে টান দিল, আসেন আর কোন দিকে আপনি যাবেন? আমি অবশ্যই আর কি দিকে যাব। কেন হয় কি, যখন তুমি না আল্লাহটা বেশি না, ধরো তুমি যখন সব কিছু হারায় ফেলো তখন যে তোমাকে জড়ায় ধরবে সেই তোমার সারা জীবনের সাথী হয়ে যাবে, এরপরে সেই পুরনো মানুষটা যদি আবার ফেরত আসে তুমি আর বিশ্বাস করবে না। তো এটা খুব সিম্পল লজিক এবং সিম্পল ফর্মুলা। যেই প্রসঙ্গে ছিলাম, অনেকে আপনার সমসাময়িক অনেকে আসলে মিউজিকের পাশাপাশি জব করেছে, আপনি করলেন? আমি তো মিউজিকের পাশাপাশি জব করতাম, আমি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সবসময় ছিলাম। আমি ইচ্ছা করে বিসিএস দিইনি, কারণ বিসিএস দিলেই আমার খ্যাপ খুব বন্ধ হয়ে যাবে, তখন তো আচ্ছা আইন নিয়ে খুব খ্যাপ মারতাম। আমার ফ্রেন্ডরা সব বিসিএস দিয়ে এখন অ্যাডিশনাল সেক্রেটারি টেক্রেটারি হয়ে গেছে। অফিসিয়াল স্ট্রাকচারে বা অফিসিয়াল পরিচয়ে খুব বেশি আপনি ফোকাসড হন আসেনি, আপনি মিউজিকটা খুব এত মানে সাথে মিশেছিলেন, ইনফ্যাক্ট আপনি এত কাজের ভেতরেও এত মিক্স অ্যালবাম এই সময় পেতেন। হয়েছে কি, শিল্পীর নিয়ে তুমি যেইখানেই ছাড়বা ও শিল্পকর্মই করবো, তুমি ওরে কাজে ফেলাইলে দেখবা ওই ফাঁকে বসে গান শুরু করছে বা লিখছে টেবিলে বসে। তো আমার ব্যাপারটা তাই হয়েছিল, আমি অফিসে যাইতামও দেরিতে, আবার সবার আগে বাইরে চলে যেতাম রেকর্ডিংয়ে। সো আমার জন্য অফিসটা ছিল শুধুমাত্র একটা চাকরি করতে হবে দেখে করছি। কয়েকজন মানুষের নাম বলবো, আপনাদের সমসাময়িক একটু আপনি তার সম্পর্কে একটু আপনার মূল্যায়নটা বলবেন। প্রথমে বাজু বাজুম ভাইকে দিয়ে শুরু, বাজুম খান আজম ভাই ওয়ান্ডারফুল মানুষ, চমৎকার একজন মানুষ, খুব নিরহংকার, ডাউন টু আর্থ, এবং খুব মনে পড়া স্মৃতি। হ্যাঁ, আজম ভাইয়ের সাথে একটা স্মৃতি আছে খুব ইন্টারেস্টিং আর কি, হয় কি সব স্মৃতি সব জায়গায় বলা যায় না, কিন্তু খুব মজার স্মৃতি আছে। না না 18+ ওই জাতীয় না, তবে ইন্টারেস্টিং বেশ কিছু স্মৃতি আছে আজম ভাই, সেগুলো আমি লেখা পরবর্তীতে লিখে
ইয়ে করব হ্যাঁ আমরা একটা ক্যাম্পেইন দেব অসুবিধা নাই না ওটার জন্য না মানে এটা অনেক লম্বা স্মৃতি তোমার না যেহেতু তোমার ছোট্ট সময় আজম ভাইয়ের সাথে আচ্ছা আজম ভাইয়ের ছোট্ট একটা গল্প নিয়ে একবার রাজশাহীতে প্রোগ্রাম করতে গেছি তখন আমি চাইম থেকে বের হয়ে গেছি পথচারী আমার একটা ছোট্ট সাউন্ড সিস্টেম ছিল ওইটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম প্রোগ্রাম করতাম সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম ওইখান থেকে যে টাকাটা পাইতাম ওইভাবে চলতাম আমি তো আজম ভাইয়ের সাথে তখন আমি আজম ভাই আমাকে নিয়ে গেল রাজশাহীতে প্রোগ্রাম করতে তো আজম ভাইয়ের প্রোগ্রাম শুরু হবে তো সবাই তো পুরো হল ভর্তি এখন আজম ভাই স্টেজে তখনও আসেনি আসবে আসবে ঠিক আছে সবাই অস্থির হয়ে আছে কিছু রংবাজ পোলাপানো ঘোরাঘুরি করতেছে এদিকে নিজেদের মধ্যে ভিড় তো প্রচণ্ড তো আজম ভাই হঠাৎ আসলেন এসে তারপর এর মধ্যে একটা গান গাইলেন তো গানটা গাইলেন আবার আমার রোডি ছিল আমার জিনিসপত্র টানাটানি করতো মমতাজ ওর গেঞ্জিটা খুলে ওর গেঞ্জি মমতাজ আবার খুব ছোটো ছিল সাইজে ওর গেঞ্জিটা আজম ভাই পরে গান গাইল তো গেঞ্জিটা আজম ভাইয়ের মানে পেটের উপর উঠে আছে কিছুটা ব্লাউজের মতো লাগছিল মানে স্টেজে উনি মানে উনি অন্য ধরনের মানুষ ছিল তারপর তারপর হলো কি মারামারি লেগে গেল মারামারি লেগে গেলো কে কারের জন্য স্ট্যাপ করছে তো উনি তো খুবই রেগে গেল আজম ভাই আজম ভাই করলো কি মানে স্টেজের এক কর্নারে গিয়ে দিগবাজি দিল দুইটা দিগবাজি দিয়ে বললো তোগো মনে প্রেম নাই আমি গানও গামো না বলে নেমে চলে গেল আজম ভাই তো পরে আমি জিজ্ঞেস করছিলাম আজম ভাইকে আজম ভাই সব ঠিক আছে আপনি দিগবাজিটা কেন দিলেন সামারসল দিলেন কেন বলে শোনো যেখানে প্রেম না থাকে গানে সেখানে সামারসল দিবা তুমিও তোমার দরকার হলে তুমিও ওখানে আর কিছু আছে ওইটা সামারসল দিয়ে যথেষ্ট হ্যাঁ হ্যাঁ ফিরোজ ভাই সাউন্ডটেককে ফিরোজ ভাই বিশেষভাবে প্রমোট করছে সাউন্ডটেককে অনেক হেল্প করছে ফিরোজ ভাই ফিরোজ সাউন্ডটেকের প্রথম অ্যালবামই বোধ হয় আমি করছি সম্ভবত ফিরোজ শাহের একটা অ্যালবাম ফিরোজ ভাই আমার কাছে যখন সাউন্ডটেক আসলো ফিরোজ ভাইয়ের কাছে নতুন কাজ করার জন্য ফিরোজ ভাই আমাকে ডাকলো ওনার অফিসে আমি গেলাম উনি বললো টুলু একটা নতুন কোম্পানি আসছে এরা খুবই মানে খুবই স্মার্ট কোম্পানি ওরা যতই ফাইন্যান্স কোনো ব্যাপার না ভালো ফাইন্যান্সার আমার একটা অ্যালবাম করে ফেলো তো ফিরোজ ভাই একটা অ্যালবাম করছিলাম ওনার গানেরই আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করছিলাম মিউজিক দুই একটা গান হয়তো আমিও দিয়েছিলাম সুর তো ওইটা ছিল তো ফিরোজ ভাই কিন্তু মানে সাউন্ডটেককে অনেক মার্কেটিং করছে অনেকের কাছে সবার কাছে বলছে যে সাউন্ডটেক একটা ভালো কোম্পানি তোমরা সবাই জয়েন করো এবং তারপর তো সাউন্ডটেক সবাইকে কিনে ফেললো একবারে ফিরোজ ভাই ইজ এ ভেরি নাইস জেন্টলম্যান এক্সেলেন্ট এবং খুব ফানি লোক ছিলেন লাকি ভাইয়ের সাথে লাকি ভাই খুব মজা স্মার্ট লোক ছিল তো ওনার বেশ কিছু গল্প মানে আমি লিখছিলাম তো গল্পগুলি আবার হয়েছে কি আর একজন শিল্পীকে নিয়ে যার জন্য পরবর্তীতে আমি ওগুলি প্রাইভেট করি যা প্রচার করি না কারণ ও সত্যিভাবে বলতে গেলে হয়তো বা ওই শিল্পী শুনলেও খারাপ লাগবে কিন্তু ঠিক আছে লাকি ভাইয়ের একটা ছোট্ট অন্য গল্প বলি শিল্পী নিয়ে না অন্য গল্প লাকি ভাই জিঙ্গেল পাইছে একটা জিঙ্গেলের কাজ লাকি ভাই জিঙ্গেল টিঙ্গেল করতো না কিন্তু কাউসার ভাই কাউসার আহমেদ চৌধুরী ওনার গীতিকার এই দুজনের তো টিম ছিল লাকি ভাই এবং ওনারা ভালো ভালো গানও করছে তো কাউসার ভাই একটা জিঙ্গেল পাইছে জিঙ্গেলের অর্ডার পাইছে দুইটা জিঙ্গেল এক অ্যাড ফার্ম এসে বলছে যে জিঙ্গেল বানিয়ে দিতে হবে তো তখন জিঙ্গেল বানাইতে সাধারণত টোটাল জিঙ্গেল বেশ আমি বেশ আগের কথা বলছি লেট সেভেন্টিজ বানাইতে এক একটা জিঙ্গেল বানাইতে টোটাল 1500 থেকে 2000 টাকা চার্জ হইতো একটা জিঙ্গেল মিনিমাম আর্টিস্ট সহ তো এখন দুইটা জিঙ্গেলের জন্য স্বভাবত 3000 টাকা চার্জ হবে ম্যাক্সিমাম 4000 ম্যাক্সিমাম তো এখন কাসা ভাই নিয়ে আসছে লাকি ভাইকে যে লাকি আমি তোমাকে পার্টির কাছে নিয়ে যাচ্ছি ওরা যা যা বলে শুনবা সেভাবে বানিয়ে দিবা কত টাকা নিবা বলে দিও ওদেরকে তো লাকি ভাই গেছে ঠিক আছে চলো যাও স্যার গেছে ওরা বসে আছে দুজন ভদ্রলোক হ্যাঁ ভাই বলেন এই হইতে হবে এই জিঙ্গেল এই হলো গিয়ে অডিয়েন্স এই টাইপের জিঙ্গেল এই টাইপের রিদম এই টাইপের কথায় আপনারা লিখবেন কত নেবেন তুমি অনেকক্ষণ চিন্তা করে বললো 700 টাকা কাউসার ভাই বললো কী বলছো লাকি তুমি 700 ওই লোকগুলিও মুখ চাওয়াছি 700 দুইটা জিঙ্গেল তো কাউসার ভাই বললো লাকি একটু বাইরে আসতো ভাই আপনারা একটু বসেন ওকে নিয়ে যাচ্ছি বাইরে নিয়ে গিয়ে বললো লাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে 700 মানে তুমি স্টুডিও ভাড়া দিবা কত মিউজিশিয়ানে দিবা কত সিঙ্গারে দিবা কত তুমি 700 বলে দিলা তো তখন লাকি ভাই বললো ঠিক আছে কাউসার চলো ভিতরে আমি বলছি
ঠিক মতো বললে কিন্তু তুমি উল্টা পাল্টা কথা বললাম, বলে আচ্ছা ঠিক আছে চলো। গেছে ভিতরে, হ্যাঁ বলেন ভাই কত? তো লাকি ভাই বললো 7,000 টাকা। তো লোক দুটো আবার মুখ চাওয়া উচিত, 7,000 টাকা দুইটা জিং এলে 7,000। কাউসার ভাই কী হলো লাকি? ভাই আপনার একটু দাঁড়ান। লাকি একটু বাইরে আসতো, বাইরে নিয়ে গেল। লাকি তুমি এখন 7,000 টাকা চাইলে 700? তো লাকি ভাই বললো দেখো কাউসার, 7 হলো আমার লাকি নাম্বার। অন্য লেভেলের মিউজিশিয়ান, মানে অদ্ভুত একটা মিউজিশিয়ান। ও আরো বেশি আকাশের মতো খোলা ছিল হ্যাপি এখন। ও মানে ওকে অরিজিনাল শিল্পী বলা যায়, মানে একবারে কোনো খেয়াল থাকতো না, ওই টাইপের শিল্পী। মানে যেমন বাজাইতো কিবোর্ড পিয়ানো, তেমন বাজাইতো গিটার, তেমন গাইতো গান। সো লাকি ভাই হ্যাপি হ্যাপির সাথে ভালোই, মানে দুজন দুজনের খুবই ফিল করতো, মাঝে মাঝে ঝগড়াও করতো কিন্তু ওনারা, খুবই ইমোশনাল ছিল। তো হ্যাপি হ্যাপিকে বলতে হলে আসলে আরও অনেক কিছু বলতে পারবো। ছোট করে একটা অভিজ্ঞতা, একটু সুন্দর প্রশ্ন রাখতে চাচ্ছি যে মিক্স অ্যালবাম যেহেতু আপনার হাত দিয়ে এসেছে, অগণিত সফল মিক্স অ্যালবাম দিয়েছেন, সিরিয়াল মেনটেন নিয়ে অনেক ঝগড়াঝাটি ছিল, এক নাম্বার গান গান যাবে, হ্যাঁ এই প্যারাটা কেমন? আমার সময় হয়নি, কেন ছিল আমার সময় হয়নি। আপনি ম্যাক্সিমাম মাকসুদ ভাইকে এক নাম্বার রেখেছেন? হ্যাঁ, না বাচ্চু বাচ্চু কেউ রাখছি, শুনো তো বাচ্চু ভাই কেউ রাখছি। এটা ডিপেন্ড করতো আসলে গ্রেডেশনের জন্য, এটা ডিপেন্ড করতো ইয়ের জন্য, প্রডিউসারের জন্য। প্রডিউসার মানে বলে দিত যে এই না, ওরকম ওরা কোনো সময় ওই ধরনের কোনো কিছু বলেনি, ওরা গান দিত, কারণ তখন তো প্রথম মিক্স অ্যালবাম শুরু হলো। সুতরাং আমি প্রথম প্রথম কয়েকটা মিক্স অ্যালবাম খুব বেশি করিনি, কয়েকটা করি কিন্তু আমি চলেই গেছি বিদেশে আর ছিলাম না, তো যার কারণে ওরা কোনো সময় ওই ধরনের প্যারা দেয়নি আমাকে।